আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের কৃপায় সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্পোকেন ইংলিশের একটি ছোট ফর্মুলা। আমরা এখানে স্পোকেন ইংলিশের ফর্মুলা দেখতে পাচ্ছি। স্পোকেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশে কথা বলতে গিয়ে আমরা প্রায় যে সমস্যাটা অনুভব করি সেটা হচ্ছে দক্ষ কিংবা অদক্ষ প্রকাশ করতে। যেমন আমরা বাংলাতে বলে থাকি সে এই কাজটিতে দক্ষ, যার ইংরেজি হচ্ছে গুড অ্যাট। তাহলে আমি যদি বলি যে করিম হাঁটাহাঁটিতে দক্ষ, করিম ইজ গুড অ্যাট ইন ওয়াকিং, সে ছবি আঁকতে দক্ষ, হি ইজ গুড অ্যাট ড্রয়িং। তারপর সে ইংরেজি বলতে দক্ষ, হি ইজ গুড অ্যাট স্পোকেন ইংলিশ। আমি গান গাইতে দক্ষ, যদি আমি গান গাইতে পারি না, আমি গান গাইতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট সিঙ্গিং। সে ঘুমাতে দক্ষ, অলসের কলস ঘুমাতে দক্ষ, হি ইজ গুড অ্যাট স্লিপিং। সে অঙ্কটি সমাধানে দক্ষ বা গাণিতিক সমস্যার সমাধানে দক্ষ, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। তাহলে আমরা এখন গুড অ্যাট এর স্ট্রাকচারটি হচ্ছে এইরকম। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব বসবে, তারপর হচ্ছে গুড অ্যাট, তারপর ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আই এন জি। আমাদের ইংরেজিটা কি দাঁড়াচ্ছে? কোডিং is good at football. But এদিকে রহিম is good at fishing. তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা খেলা, খাওয়া, ঘুমানো, পানি পান করা, গল্প করা, আড্ডা দেয়া, চা পান করা, তারপর হচ্ছে পত্রিকা পড়া, গল্পের বই পড়া, বিভিন্ন ধরনের কাজকে আমরা মনে করবো এবং প্রত্যেকটা কাজে দক্ষ কিংবা অদক্ষ এটাকে আমরা প্রকাশ করব। আর অদক্ষের ব্যাপারে আমরা যদি অদক্ষের ব্যাপারটাকে প্রকাশ করতে যাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে গুড অ্যাট এর পরিবর্তে আমরা যদি লিখি অদক্ষ অদক্ষ, তাহলে আমরা এখানে গুড অ্যাট শব্দটির পরিবর্তে গুড শব্দটিকে আমরা তুলে দিই, গুড শব্দটির পরিবর্তে আমরা লিখতে পারি ব্যাট, ব্যাট অ্যাট। ওকে, তাহলে আমি যদি বলি করিম ফুটবল খেলায় দক্ষ নয় বা দক্ষ না, অথবা রহিম মাছ ধরায় দক্ষ না বা দক্ষ নয়, তাহলে আমাদের যে কাজটি করতে হবে শুধুমাত্র আমরা এখানে গুড শব্দটির পরিবর্তে আমরা এখানে গুড শব্দটিকে তুলে দিয়ে আমরা এখানে বেড শব্দটিকে বসিয়ে দেব। তাহলে করিম ফুটবল খেলায় দক্ষ না, করিম ইজ বেড অ্যাট ফুটবল, রহিম মাছ ধরায় দক্ষ নয়, রহিম ইজ বেড অ্যাট ফিশিং, দক্ষ না অথবা অদক্ষ। প্রিয় শুধু আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছো। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যখনই আমরা এই ধরনের ফ্রেজ কে ব্যবহার করবো, এই ধরনের শব্দকে ব্যবহার করবো, যে সে বই পড়ায় দক্ষ, সে কথা বলায় দক্ষ, সে গাড়ি চালানোতে দক্ষ, সে ফুটবল খেলায় দক্ষ, তখন আমরা বলবো গুড অ্যাট প্লাস ওই ভার্বের সাথে আইএনজি। আর যদি আমরা বলবো যে সে গাড়ি চালানোতে অদক্ষ, হি ইজ ব্যাড অ্যাট ড্রাইভিং, সে মাছ ধরায় অদক্ষ, হি ইজ ব্যাড অ্যাট ক্যাচিং ফিশ, সে ছবি আঁকায় অদক্ষ, শি ইজ ব্যাড অ্যাট ড্রয়িং পিকচার। তো আমরা এইভাবে চাইলেই আমাদের দৈনন্দিন জীবনে মনে মনে কিংবা অন্যের কাছে প্রকাশ করার ক্ষেত্রে আমরা এইভাবে দক্ষ বা অদক্ষকে ইংলিশতে বলে প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এখনকার মতো এ পর্যন্তই, আশা করি সবাই অনুশীলন করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।